খুয়াই জেলা হাসপাতালে চিকিৎসাধীন এক রোগিনীর মৃত্যুর ঘটনায় চিকিৎসকের বিরুদ্ধে ভুল চিকিৎসার অভিযোগ উঠল। এ নিয়ে হাসপাতাল চত্বরে উত্তেজনার সৃষ্টি হয়। মৃতদেহ নিয়ে যেতে রাজি হচ্ছিল না পরিবার, তাদের জোরালো দাবি ছিল অভিযুক্ত চিকিৎসকের গ্রেপ্তারের। ঘটনা সোমবার সন্ধ্যা 7টায় হলেও পরে পুলিশের হস্তক্ষেপে রাত 10:30 নাগাদ মৃতদেহ বাড়িতে নিয়ে যেতে রাজি হন পরিজনরা। চিকিৎসকের বিরুদ্ধে থানায় কোনো মামলা হয়েছে বলে জানা যায়নি। ঘটনাটি এরকম, খোয়াইর পূর্ব সোনাতলা গ্রামের জনক খেলারানী দাস শনিবার অসুস্থ হয়ে জেলা হাসপাতালে ভর্তি হন। 55 বছর বয়সী মহিলার বুকে ব্যথা ছিল। রবিবার ওই চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য আগরতলার জিবিপি হাসপাতালে নিয়ে যেতে বলেন, কিন্তু পরিজনরা হাসপাতাল থেকে ছুটি নিয়ে অসুস্থ মহিলাকে বাড়িতে নিয়ে যান। সোমবার সকালে ফের অসুস্থ হয়ে পড়লে খেলারানী দাসকে নিয়ে আসা হয় খোয়াই জেলা হাসপাতালে। পুনরায় চিকিৎসক অর্ণব দেববর্মা তাকে ভর্তি করেন। এদিন সন্ধ্যায় রোগিণীকে পরীক্ষা করে ডক্টর অর্ণব দেববর্মা ব্যবস্থাপত্র লিখে দেন। সেই অনুসারে একটি ইঞ্জেকশন কিনে আনে রোগীর পরিবার। অভিযোগ, ইঞ্জেকশন দেওয়ার কয়েক মিনিটের মধ্যে রোগিণীর মুখ দিয়ে গ্যাজেলা বেরিয়ে আসতে থাকে এবং তিনি মারা যান। এই ঘটনায় উত্তপ্ত হয়ে ওঠে হাসপাতাল চত্বর। তখন সময় আইসে আয়া তাইনে দেখাইছে, তাইনে বইয়া রয়েছে। বইয়াটাকে কইসে, কি কইছে দিদি আপনি কোন? কইসে আমার তো এখন সব সমস্যা মিটা গেছে গা, শুধু আমার বুকে ব্যথাটা করে একটু। আমি একবার পড়ে গেছি গা, সিঁড়ির মধ্যে, ফাঁকা সিঁড়ির মধ্যে। এটার থেকে নেই স্যার, আমি কইতে পারি না, আমার বুকে খালি ব্যথা আর কিছু না, আমার এমনি শরীরটা ভালোই লাগতেছে। কয় ঠিক আছে, কয়া কয় তাহলে আমি একটা ইঞ্জেকশন লিখে দিব তোমার। কইসে পরে একটা ইঞ্জেকশন লাগছে, ইঞ্জেকশন লাগছে পরে আমার বাগনির জামাই আসলো, আমার না নাতিনের জামাই আসলো, তাইনে গা অভিজিৎ গিয়ে আনছে ফার্মেসিতে ইঞ্জেকশনটা। ইঞ্জেকশনটা করছে, করার পর ওই 2-3 মিনিটের ভিতরে তাহলে মুখে দশা প্রসারণ লেখা চাপ করে তাহলে গেছে গা। এই সময় যে ইঞ্জেকশনটা করছে পুরোই, তারা আমরা ফোন করছে, আমরা গাড়ি ঘুরা লো এবার আইসি আয় আর আমরা তো রুগী পাইলাম না, মারই গেল। তখন সময় স্যার তো লুকিয়ে দিল, আর তারা তো চিল্লাইতেছে রুগী লইয়া, আর কী সমস্যা? রুগীর নাম কী? খেলারানী দাস। তো তখন সময় স্যার বাইরে তো স্যারের ট্রিটমেন্ট করতো, দেখতো আমরা একটা কথা কইতো, আমরা তো কোনো কথা পরিজনরা চিকিৎসক অর্ণব দেববর্মার গ্রেপ্তারের দাবি করতে থাকেন। পুলিশ ছুটে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। রিপোর্ট, চ্যানেল 3 রাত।